বাদে আলিশা গ্রামে চারটি পরিবারকে সমাচিত করে রাখা হয়েছে। শ্রীমঙ্গল আলিশারপুর গ্রামে মৃত আব্দুর রাজ্জাকের চার পুত্রের পরিবারকে গ্রামের গোস্থান নিয়ে ঝগড়াঝাটির জের ধরে সমাচিত করে রাখা হয়। শুক্রবার বিকেলে জেলা শ্রীমঙ্গল প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের ও দৌলত মিয়ার সহ গ্রামের মুরব্বীরা তাদের পারিবারিক গোস্থানে মা বাবার পাকা কবর সহ পাশের অংশীদারিত্ব আব্দুল হকের সাথে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। মুরব্বীদের এই রায় মেনে না নেওয়ায় তারা সবাই এক হয়ে গত 8ই ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাকের পরিবারকে সমাচিত করে ঘোষণা দেন, এদের সাথে সমাজের কেউ যেন সম্পর্ক না রাখেন।